Hello, I'm Antara. Loving ownself is not vanity, it's sanity. Meera naki kuritei buri? Na, amader samaj shei jaygata theke shei concept theke onekta egiyeche. Kintu tar sotteo meera shothik bhabe ba bhalo bhabe bachar je mormota seta kintu bujhte pare beshir bhag khetre, repeating shobar khetre noy, beshir bhag khetre seta kintu mille je eshe. কারণ সেই সময় কিন্তু জীবনের অনেকটা অভিজ্ঞতার উপলব্ধি হয়ে গিয়ে থাকে এবং তখন তারা বুঝতে পারে যে ভালো থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট মেয়েদের এই ভালো থাকা পেছনেও কিন্তু হাজার রকম হ্যাজার্ডস থাকে কারণ তাদের ওন মাইন্ডসেট ছেলেদের ক্ষেত্রে সেই ব্যাপারটা থাকে না দে ক্যান স্টার্ট ওভার এনি টাইম ঠিক আছে আর আরেকটা ব্যাপার যেটা সেটা মেয়েদের ক্ষেত্রে আমার মতে যেটা অন্যতম বাধা হয়ে দাঁড়ায় দ্যাট ইজ বায়োলজিক্যাল ক্লক ব্যারিয়ার এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে মতামত যে 45 বছর বয়স মানে মেয়েরা আর মা হতে পারবে না ছেলেরা কিন্তু 45 বছর বয়সেও বাবা হতে পারে 35 বছর বয়স মানে আবার নতুন করে সংসার করা বা আবার নতুন করে এগোনো সেটা কিন্তু সম্ভব কি সম্ভব না এরকম একটা দোটানার মধ্যে কিন্তু মেয়েরা থাকে 50 বা 60 বছর বয়সে তো মোটামুটি বাতিলের খাতাতেই চলে যায় সেই সময় তো স্টার্ট করার কথা ভাবেই না এক্ষেত্রে আমি একটা ইনস্টেন্স দিয়ে বোঝাতে পারি যে লিপস্টিক আন্ডার মাই বুরখা বলে একটা মুভি আমি অনেক বছর আগে দেখেছিলাম সেখানে চারটে এজ গ্রুপের মহিলাদের সিক্রেট ডিজায়ার কে খুব ভালোভাবে পোর্ট্রে করা হয়েছিল সিক্রেট ডিজায়ার আমি এই জন্যই বলবো কারণ যদি সেটা ওপেনলি করা হয় সমাজ তো দূরের কথা সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে বাড়ির লোক তাই সেই সেটাকে আমি সিক্রেট ডিজায়ার বলছি এতে 50-এর যে কোটার মানে 50-এর এজ গ্রুপ যেটা ছিল সেই এজ রোলটা ওয়াজ প্লেড বাই রত্না শাহ পাঠক ব্রিলিয়েন্টলি ডান এবং রোলটার ক্যারেক্টারটার নাম ছিল বুয়াজি যিনি সারা জীবন নিজের ভাইয়ের ছেলে মেয়েদেরকে সেটেল করার পরে যখন 50 বছর বয়সে এসে নিজে সেটেল করার কথা ভাবছেন তখন সব থেকে বড় অবস্টাকল হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তার বাড়ির লোক সমাজ পরে এসেছিল ওয়েল ব্যাক টু দ্য পয়েন্ট যেটা আমি বলছিলাম উই অল শুড স্পেন্ড টাইম অন আস নট অন আদার্স কারণ এই যে স্যাটিসফাই করার আমাদের সামাজিকভাবে একটা দায়বদ্ধতা থাকে যে বাড়ির লোককে একটা স্যাটিসফাই করার ব্যাপার থাকে তো এই স্যাটিসফাই করার ব্যাপারটা কিন্তু একটা মানে সম্পূর্ণ ফেক আমার মতে তার কারণ অ্যাট আ পয়েন্ট আপনি গিয়ে রিয়েলাইজ করবেন যে স্যাটিসফাই করার জন্য ফার্স্ট অফ অল তো কেউ স্যাটিসফাই হবে না এবং স্যাটিসফাই করার জন্য আপনি যেই সময়টা ব্যয় করেছেন সেই মূল্যবান সময়টা কিন্তু আপনি আর ফিরে পাচ্ছেন না এবং আলটিমেটলি কেউ স্যাটিসফাইড না তো ইটস বেটার টু শিফট অ্যাটেনশন অন ইয়োর সেলফ বাড়ি বাচ্চা এগুলোকে আমি ইগনোর করার কথা বলছি না আমার নিজের মেয়ে 15 বছর বয়স আজ থেকে 5 বছর বাদে সে তারটা কিন্তু গুছিয়ে নেবে হাজব্যান্ড ইজ অলরেডি ওয়ার্কাহলিক তার নিজের একটা ফ্রেন্ড সার্কেল ওয়ার্ক সার্কেল ইত্যাদি সব কিছু রয়েছে তো স্বাভাবিকভাবেই দে অল হ্যাভ দেয়ার ওন লাইভস দে অল হ্যাভ দেয়ার ওন চয়েস তাহলে আমি যেই সময়টা তাদের পেছনে ইনভেস্ট করছি তো তার মানে আউটকামটা কি আলটিমেটলি জিরো কিছু নয় কিন্তু কারণ আজ থেকে 5 বছর বাদে গিয়ে যখন মানে আমি দেখবো যে আমার পাশে কিন্তু আলটিমেটলি কেউ নেই তখন কিন্তু ওই গসিপ করা ফোন করে গসিপ করা বা একই সিরিয়াল একবার দেখা এবং তার 3 বার রিপিট টেলিকাস্ট দেখা ছাড়া কিন্তু কোনো অল্টারনেটিভ কিছু থাকবে না সো মেল ইগো চাইল্ড ইমোশন দ্যাট ইজ পার্ট অফ আস নট হোল ঠিক আছে আমি নেগলেক্ট করার কথা কখনোই বলবো না কিন্তু নিজেকে যতটা ইম্পর্টেন্স দেবেন ততটাই ইম্পর্টেন্স কিন্তু এই বাচ্চাকেও দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয় কিন্তু তার মানে এই নয় যে নিজেকে নেগলেক্ট করবেন চিলড্রেন হাউসহোল্ড অফিস ওয়ার্ক এই সমস্ত কিছুর জন্য নিজেকে নেগলেক্ট করা অনেকেই বলে যে আই হ্যাভ নো টাইম ফর মাইসেলফ অ্যাকর্ডিং টু মি ইটস ওল্ড ফ্যাশন কারণ নিজেকে টাইম দেওয়াটা বা নিজের জন্য টাইম বের করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি হেলথ নিজের হেলথের যে ইস্যুসগুলো রয়েছে সেগুলোর কিন্তু খেয়াল করাটা ইজ ভাইটাল পার্ট আমার মতে বিশেষ করে যেই মুহূর্ত থেকে নিজেকে আপনি প্রায়োরিটাইজ করা শুরু করবেন এই সমাজ
বা আপনার সংসার, তারা কিন্তু আপনাকে সেলফিশ বলা শুরু করবে। না, এটা কোনো রকম কোনো স্বার্থপরতা না, কিন্তু আমাদের একটা ব্লকেজ থাকে যে সেলফ লাভ মানে এটা, তার মানে এটা একটা স্বার্থপর ব্যাপার। একটা মানে সাধারণ উদাহরণ দিয়েই বোঝা যায় ব্যাপারটা। যদি আপনাকে জলে ফেলে দেওয়া হয়, তাহলে আপনি কাকে বাঁচাবেন? আপনি সবার আগে নিজেকে বাঁচাবেন, দ্যাট ইজ সেলফ লাভ। তারপর আপনি কিন্তু আপনার প্রিয়জনকে বাঁচাতে যাবেন, আপনি কিন্তু সবার আগে নিজেকেই বাঁচাবেন। তাই কিন্তু এই কনসেপ্টটা যে নিজেকে ভালোবাসার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু আমাদের সোসাইটি তৈরি হতে দেয় না। সো মেক ইয়োর সেলফ ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড রিপিটিং লাভিং ইয়োর সেলফ ইজ নট ভ্যানিটি, ইটস স্যানিটি। কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।